তো সিয়াম বলছে যে ভাই তোমার টিনের ঘর পড়ে গেছে তুমি দুঃখ করো না ভাই তোমার এখানে দালাল ঘর হবে আলহামদুলিল্লাহ আজকে দালাল ঘর হচ্ছে আগের মসজিদ থেকে বের করে দিল হামলা করলো এবার নতুন জায়গা মসজিদ করে সালাত আদায় করবে এবার মসজিদের উপর আগুনের হামলা সেদিনের দৃশ্য মনে বললো খুবই কষ্ট লাগে আমাদের যে এরা কি আসলে মুসলমান না অন্য কিছু কোনো মুসলমান তো আল্লাহর ঘরে আগুন দিতে পারে না তো আমরা আশা করি দেশে যে যে প্রান্তে যারাই এই ধরনের অপকর্মগুলো করছেন তারা এখান থেকে দয়া করে বিরত হবেন এবং আহ আকিদা করে বোঝার চেষ্টা করবেন আমরা আপনাদের বিরোধী নই আমরা শুধুমাত্র ইসলামের সঠিক দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই মেহনতগুলো করে যাচ্ছি কারোর প্রতি বিদ্বেষ নিয়ে নয় ভালোবাসা নিয়ে দাওয়াতি কাজ করবেন মহব্বতের সাথে দাওয়াতি কাজ করবেন তাহলে ওই শত্রু একদিন আপনার বন্ধুতে রূপান্তরিত হবে যেটা আল্লাহর ওয়াদা আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ ও আসসালাত ওয়াসালাম আলাম আল্লাহ নাবিয়া বাদা আলহামদুলিল্লাহ আমরা আজকে নাটোর সদর থানা বালিয়াডাঙ্গা আলাদিস জামে মসজিদের ভিত্তি স্থাপনের জন্য আমরা উপস্থিত হয়েছি এবং আমাদের আজকে প্রধান মেহমান ভাই আবদুল হাই মাদানি আমাদের কেন্দ্রীয় মেহমান সাকত ভাই এবং তারা আমির জামাতের সুযোগ্য সন্তান বড় ছেলে ডক্টর আহমদ আবদুল্লা সাকিব সহ কেন্দ্রীয় এবং এলাকার আলাদিস আন্দোলন বাংলাদেশ এবং আলাদিস যুবসংঘ নাটোর জেলার সকল স্তরের কর্মী এবং সভাপতি সহ আমরা উপস্থিত হয়েছি তো আমি আজকের এই মসজিদের ভিত্তি স্থাপনের পূর্বে অতীতের দু একটি কথা ইনশাআল্লাহ বলে শুরু করছি দুইটা ছেলে প্রথম যখন হকের পথে যখন আগমন করেন সেই সময় আমার ভাই মিলিটারি সাহেব আব্দুর রব ভাই কোথায় উনি আমাকে প্রথম বলেছিলেন যে ভাই একদিন আমাদের সামনে আসেন তো উনি বলার সাথে সাথে আমি এই জায়গাতে উপস্থিত হয়েছিলাম তো এই ভাই একটা মন্তব্য করেছিলেন যে আমরা আর কোনো চিন্তা করি না যেহেতু এই ব্যক্তিকে ডাকার সাথে সাথে এত তাতে আপনি উপস্থিত পাবেন এটা কোন দিন ভাবি নেই তো আমাদের আগামী দিনে কাজগুলো ইনশাল্লাহ সবকিছু সহজভাবে হবে এটা আমরা আশা করি ঠিক সেই সভাতেই আপনারা ভাবতে পারবেন না যে আজকে এই অনুষ্ঠানে ডাক্তার শাকত ভাই আসবে এটা আমরা কিন্তু শুনি নেই ভাইকে আমরা বলতেও পারি নাই আমাদের এলাকার নাটোরবাসীর নাটোর সদরের জন্য অত্যন্ত সৌভাগ্য যে আমরা আশা না করতে না চাইতে আমরা তাকে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ এই মসজিদে চব্বিশ সাত দুই হাজার সাল পঁচিশের আমাজান এই মসজিদে ইফতার মাহফিল হয়েছিল এই ইফতার মাহফিলে ডক্টর শকত ভাই এবং ডক্টর কাবিল ভাই আমাদের প্রধান দুই মেহমান এই মসজিদে উপস্থিত ছিলেন এবং বক্তব্য ছিলেন এবং এর আগে এই মসজিদের যে লালসা হলো সেই জালসাতেও তিনি উপস্থিত ছিলেন এবং তারপরে আমাদের যে ভাই আব্দুল বাড়ি ভাই তার বাড়িতে উঠা বসা এবং খাওয়া দাওয়া পর্যন্ত হয়েছে সব কিছু হয়েছে তো তারপরে এই তিন মাসের ব্যবধান নয় দশ দুই হাজার চোদ্দো সাল বৃহস্পতিবার এই মসজিদে যখন পেট্রোল ঢেলে দিয়ে কোবায় কাটা হচ্ছে আগুন ধরা হচ্ছে সাথে সাথে লিটন ভাই আমাকে ফোন দিলেন সাথে সাথে আমি সাগত ভাইকে ফোন দিলাম সাথে সাথে সাগত ভাই খালি জমা লিটনকে ফোন দিলেন লিটন ভাই সাথে সাথে নাটোর এমপি সাহেবকে ফোন দিলেন সে মন দিয়ে রাত আটটার মধ্যে যে রাতটা আটটা থেকে দশটার মধ্যে আট গাড়ি পুলিশ এখানে উপস্থিত আপনার সবাই ইতিহাসটা জানেন তিন মাসের ব্যবধানে মসজিদটা পুরানো হলো ঠিক তিন দিনের ব্যবধান উপজেলা আলহাজ রমজান ভাই উনি ছিলেন চেয়ারম্যান ওটা আমাদের সবাইকে নিয়ে এই জিনিসটা সুরাহা করে দিলেন মীমাংসা করে দিলেন যে ভাই আমার আলামিন ভাই আছে আলমিন ভাই ভাই তো বলছেন যে ভাই আমাদের তো অনেক ক্ষয় খরচ হয়েছে তো বলছেন যে ভাই তোমার টিনের ঘর পড়ে গেছে তুমি দুঃখ করো না ভাই তোমার এখানে ঘর হবে আলহামদুলিল্লাহ আজকে ঘর হচ্ছে ওই দিনে আলামীর ভাই এক পয়সা ক্ষতিপূরণ দাবি করেন নেই যে এই মসজিদ আমার ক্ষতিপূরণ দেওয়া হোক এবং ক্ষতিপূরণ নেওয়া হয়নি আজকে আল্লাহ রহমতে এই জায়গাতেই তাকুয়ার ভিত্তিতে মসজিদ নির্মাণ হচ্ছে এই মসজিদ এই মসজিদের এই মসজিদ তাদের তাকোয়ার উপরে পৌঁছে থাকে এবং এই মসজিদে যারা মুসল্লি আমাদের দিনদার পরেশগার ভাই যারা হকপন্থী আমাদের আন্দোলনের সাথে জড়িত যারা যুব সংঘের জড়িত যারা তাদেরকেও যা আল্লাহ সিদ্ধ যেন হকের উপরেই রাখে এই হক থেকে যে না হয় এবং সংগঠনের সাথে কোনো রকম যেন তাদের মানে পিস বানা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবী আবাদ আহমাবাদ কর রসুল্লা আসাল্লাম মাম বানিল্লা মাসজিদেন মান্লা রহুবাইতান ফিল জানা আলহামদুলিল্লাহ পাকের অশেষ সুক্রিয়া যে আজকে আমরা বালিয়া ডাঙ্গা গ্রাম নাটোর সদর উপজেলার অন্তর্গত এই গ্রামে যে মসজিদটির ইতিহাস আমরা সংক্ষেপে শুনেছেন এর সাথে অনেকটা আমি জড়িত এই জন্য যে এই মসজিদের শুরু থেকেই আমি বিষয়গুলো জানি এবং আমার সাধ্যমতো এই বিষয়টি নিয়ে অনেক চেষ্টা করেছিলাম এবং এখানে এসেছি জুম্মার সালাত আদায় করেছি মাহফিলও করেছি এবং অত্যন্ত দুঃখজনক যে আমরা মুসলমান হয়ে আমরা কীভাবে মুসলমান হয়ে মসজিদে আগুন দিই বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম কোনো আহলাদিস মসজিদে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে যে মসজিদ সেটির নাম হচ্ছে বালিয়াডাঙ্গাই মানে এই মসজিদটি এর আগে কোনো মসজিদে আগুন দিয়েছে বলে আমরা জানি না এরপরে ভোলাতে হয়েছে অন্য জায়গায় হচ্ছে ভাঙছে কিন্তু প্রথম মসজিদে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এই মসজিদটি নাটোর জেলার সদর থানার অন্তর্গত বালিয়াডাঙ্গা গ্রামের এখানে কিছু আহলাদিস ভাই যারা সহি আকিদা গ্রহণ করে আহলাদিস আকিদা গ্রহণ করেছেন তারা একটা মসজিদ করেছেন মসজিদ করাটাও কিন্তু তাদের ইচ্ছে হয়নি আগের মসজিদ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের উপর অত্যাচার করা হয়েছে ফিজিক্যালি মারধর করা হয়েছে এ সমস্ত কারণে তারা বাধ্য হয়ে আলাদা একটা জায়গায় জায়গা নিজস্ব একটা জায়গা তারা অক্ষ করে নিয়ে সেখানে একটা মসজিদ করেছে এবার আগের মসজিদ থেকে বের করে দিল হামলা করলো এবার নতুন জায়গা মসজিদ করে সালা আদায় করবে এবার মসজিদের উপরে আগুনের হামলা সেখানে কোরআন নজিদ ছিল অন্যান্য কিতাব ছিল হাদিসের কিতাবগুলো ছিল তাফসির ছিল সবগুলো আগুনে পড়ে ভস্ম হয়ে গেলো সেদিনের দৃশ্য মনে বললো খুবই কষ্ট লাগে আমাদের যারা কি আসলে মুসলমান না অন্য কিছু কোনো মুসলমান তো আল্লাহর করে আগুন দিতে পারে না কারণ আল্লাহ তো এ বিষয়ে মানে স্পষ্ট বলে দিয়েছেন যে তার চেয়ে বড় জালেম আর কি আছে যে আল্লাহর ঘর মানে আল্লাহর ঘরে বাধা সৃষ্টি করে তো নিশ্চয়ই তারা জালেম যারা এই কাজটা করেছে তো যাই হোক আল্লাপাকের মেহরবানিতে সেই দিন তাৎক্ষণিকভাবে তারা আগুন দিয়ে তারা হয়তো তাদের বিজয়ে হয়তো তাৎক্ষণিক বিজয় হয়েছিল কিন্তু স্থায়ী বিজয় কিন্তু আহলাদিসদেরই হয়েছে স্থায়ী বিজয় কিন্তু আমাদেরই হয়েছে আমরা পরবর্তীতে শালির বসেছিলাম সেখানে কিন্তু তাদেরকে তুচ্ছতা ছিল করা হয়েছে তাদেরকে গালমন্দ করা হয়েছে যে তোমরা কেন একটা মসজিদে আগুন দিতে গেলা মানুষের মধ্যে আকিদাগত পার্থক্য থাকবে আমলগত পার্থক্য থাকতে পারে যে যেটা ইচ্ছা সেটা করবে তার মানে কি একজনের উপরে একজন হামলা করবে তো যাই হোক আলহামদুলিল্লাহ সেদিন থেকে নিয়ে মসজিদ করার পরে আমরা অনেক চেষ্টা করেছি আল্লাহ সুমতলা কবুল না করলে তো হয় না আলহামদুলিল্লাহ আমাদের আমাদের শ্রদ্ধ শেখ আব্দুল হাই ভাইয়ের মাধ্যমে এখানে একটা মসজিদ আজকে শুরু হতে যাচ্ছে পাকা মসজিদ আমরা অত্যন্ত খুশি আল্লাহ পাকে শুক্রিয়া দা করি আলহামদুলিল্লাহ এবং যিনি যিনি এই মসজিদটির দাতা আমরা তার জন্য খাস করে দোয়া করি আল্লাহবুল আলম যেন তাকে আর বিনিময়ে জান্নাতে ঘর তৈরি করে দেন যে কথা হাদিসে আল্লাহ উল্লেখ করেছেন এবং শেখ আব্দুল ভাই যিনি যার মাধ্যমে প্রচেষ্টা আসছে তার জন্য খাস দোয়া করি আল্লাহ যেন তাকেও পূর্ণ বদলা দান করেন আর পাশাপাশি যারা আপনাদের অনেক শ্রম অনেক কষ্ট আপনারা করেছেন করে মসজিদটা টিকিয়ে রেখেছেন আপনাদের প্রতি দোয়া থাকলো সর্বোপরি যে এটা যেন সহি আকিদার একটা মার্কাজ হিসেবে নাটোর জেলায় তার অবস্থান রাখে সব সবসময় এবং আহলাদিস আন্দোলনের

অম ইয় তাক্লা আল্লাহ মখরাজা মিনহাইসুল্লাহ ইয়াহতিম ওলাফিয়ায়খরা আলসিউসরা ইনামা আলসরা সম্মানিত নাটোর জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মুসলিবৃন্দ প্রশংসা আলো রব্ল আলমীর জন্য যারা শেষ সহমতে আজকে আমরা বিশেষ একটি মহতির লক্ষ্যে এখানে উপস্থিত হতে পেরেছি যাল রব্ল আলমিন আমাদেরকে আজকের এই আনন্দ মুহূর্তে উপস্থিত হওয়া সৌভাগ্য দান করেছেন তার উদ্দেশ্যে আমরা অন্তর অন্তরন্তস্থল থেকে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ দূরদুস্তামসি হোক শেষ নবী আহমদে মুস্তফা আহমদে মুফা সাল্লাসমার প্রতি সুপ্রিয় উপস্থিতি আজকে যে ময়দানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ময়দানে প্রায় নয় বছর পূর্বে এমন একটি দুর্ঘটনা ঘটেছিল এই দুর্ঘটনা আহলেদের সমাজে বেশ ভালো একটা টনক নড়িয়েছিল সে সময় এবং পেপার পত্রিকাতেও এসেছিল যে এখানে একটি মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে আমি তখন দেশে ছিলাম না দেশের বাইরে ছিলাম এ কারণে ওখান থেকেই সংবাদটা পেয়েছিলাম তো তারপরে দেশে যখন আসলাম আসার পরে এখানকার যারা ভাইরে রয়েছেন তারাও ওখানে যাতায়াত করতেন রেগুলার তাদের সাথে দেখা হয়েছে তখন থেকে মনে মনে বারবার মনে হচ্ছে যে মসজিদটা আবার কবে তৈরি হবে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্লি আলমিন আজকে সেই সুযোগটা আমাদেরকে দান করেছেন বলেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং খুব ভালো লাগছে যে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন শেষ পর্যন্ত আমাদের চিন্তাটা এত সহজে এত দ্রুত বাস্তবায়ন করে দিলেন এই জন্য শুকরিয়া শুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ আসলে এটা অনেকটা তোকদের ব্যাপারই মনে হচ্ছে যেটা পড়লাম আল্লাহ বলছেন আল্লাহ মজা যারা আল্লাহকে ভয় করে আল্লাহ রব্ল আলমিন তাদের জন্য একটা পথ বের করে দেন ওয়ার জুকু মিন হাইসুআ আহতাসিম এবং এমন উৎস থেকে তাদেরকে রিজিক দান করেন যেটা তারা চিন্তাও করেনি তো এই মসজিদের নির্মাণ কাজ এখানে শুরু হবে এটা আমরা দুই সপ্তাহ আগেও জানতাম না বা আমাদের এই ভাইরা যারা আছেন তারা কেউ জানতেন না শেখ আবদুল হাই যখন আমাকে বললেন প্রথম বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছিলাম যে কোন জায়গায় করা যায় আমাদের আরও কিছু মসজিদ রয়েছে যেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে অথবা ভেঙে ফেলা হয়েছে তো আমাদের মাসিক আতারি সম্পাদক সাহেব ওনার সাথে একবার কথা হয়েছিল উনি বললেন বালিয়া ডাকার কথা তো ঠিক সেই মুহুর্তে আমাদের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক বাংলাদেশ আর যুবসংঘের এস আই জহির সেও এই মসজিদে একটা প্রোগ্রামে আসলো এবং এখানে কিছু ছবি তুলে নিয়ে আমার কাছে পাঠালো সেও জানতো না যে এখানে মসজিদ করার কোনো প্ল্যান হচ্ছে কি হচ্ছে না এরকম জানতো না এমনিতেই পাঠালো তো তখন আমি শেখ হাইকে বললাম যে নাটোর এখানে করা যেতে পারে তো উনি বললেন ঠিক আছে তাহলে আমরা চলো এখানে যাই তো সেই সূত্রে গত সপ্তাহে আমরা এসেছিলাম ঈদের আগে এবং আজকে আমরা এত দ্রুত আসার পিছনে কারণ হচ্ছে সে দ্রুত চলে যাবেন সৌদিতে এই জন্য উনি একটু তাড়াতাড়া করলেন যে না খুব দ্রুতই করতে হবে মানে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি কালকেই করা যাবে এরকম একটা পজিশনে উনি চলে গেলেন তো সেই জন্য আলহামদুলিল্লাহ আমরা মানে কি বলবো আমাদের চিন্তার চেয়েও অনেক দ্রুত এই মসজিদের কার্যক্রম আলহামদুলিল্লাহ শুরু করার সুযোগ পেয়েছি এই জন্য আল্লাহবুল্লাহ শুক্রিয়া আদায় করছি আরও একবার আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে হাদিস হওয়াটা একটা সময়ে ছিল একটা চরম অপরাধের একটা ব্যাপার হাদিস হওয়া মানে সে যেন কাফের হয়ে গেছে এরকম একটা ধারণা আমাদের সমাজে প্রচলিত ছিল বা এখনও কোনো কোনো জায়গাতে আছে এবং সেই ধারণার পরিপ্রেক্ষিতেই একটা মসজিদকে তারা আসলে মসজিদ মনে করে নাই তারা মনে করেছিল এটা বোধ আস্তানা এটা বোধ হয় কাফেরদের আস্তানা বা কাদিয়ানিদের আস্তানা শিয়াদের আস্তানা এইটা মনে করে তারা পুড়িয়ে ফেলেছিল এটাকে তারা আসলে সেদিন মসজিদ মনে করেনি যদি মসজিদ মনে করত তাহলে নিঃসন্দেহে এত অপকর্ম এত বড় একটা অপকর্ম করার দুঃসাহস তারা করতো না তো আমরা মনে করি এটা আসলে তাদের অজ্ঞতার ফসল আমরা তাদের প্রতি ক্ষোভ প্রকাশও করছি না আজকে দিনগুলোতে দিনে যেটা আমাদের সভাপতি সাহেব বললেন যে ওই সময় আমাদের যারা এখানে স্থানীয় ছিলেন তারা এর জন্য কোনো ক্ষতিপূরণও দাবি করে নাই এটা শুনে ভালো লাগলো যে আসলে আমরা এই জন্য ক্ষতিপূরণ দাবি করি নাই যারা পুড়িয়েছে তার নিতান্তই অজ্ঞ নিতান্তই তারা ইসলাম সম্পর্কে অজ্ঞ বলেই ইসলামের এই মহান হেদায়ত তাদের মধ্যে ঢোকে নাই বলেই এই ধরনের একটি অপকর্ম করার দুঃসাহস তার পেয়েছিলো তো আমরা আজকের দিনে তাদের কাছ থেকে প্রত্যাশা করবো যারা এই ধরনের কাজ করেছিলেন তারা নিঃসন্দেহে তওবা করেছেন এবং সামনেও ওই ধরনের যদি কোনো তাদের পরিকল্পনা থাকে অবশ্যই তারা সেখান থেকে ফিরে আসবেন এবং আল্লাহর কাছে তবে এস্তেক করবেন এবং ইসলাম সম্পর্কে সঠিকভাবে জানার চেষ্টা করবেন যে ইসলাম নিয়ে আমরা কাজ করছি যে বিশুদ্ধ ইসলাম নিয়ে আমরা সমাজের বুকে কাজ করছি সেটা তারা একটু বোঝার চেষ্টা করবেন শুধু একটু জানার চেষ্টা যদি তারা করেন যদি একটু বোঝার চেষ্টা করেন এই সমাজে এমন একটা মানুষ থাকবে না যিনি মানে এই দাওয়াতের মানে অন্তর্ভুক্ত হবেন না শিখ বেদাত করে কেউ জাহান্নামে যেতে রাজি নই আমরা কেউ রাজি নই নিঃসন্দেহে কিন্তু না জানার কারণে আজকে আমরা শিল্পদের মধ্যে ডুবে আছি আজকে আমরা প্রত্যেকেই যদি আল্লাহ রসুল ইসলাম এখানে থাকতেন উপস্থিত থাকতেন নিঃসন্দেহে তার সুন্নত মেনে চাওয়ার জন্য আমরা সবাই আগ্রহী হতাম তাই না তো একই কথা এই সেই সুন্নাতের প্রচার কিন্তু আমরা করছি আপনারা মনে করছেন আমরা বোধহয় অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি না আমরা এসেছি আল্লাহ রসুল্লাহ ইসলামের যেই সুন্নাত দেখে গেছেন আমাদের জন্য সেই সুন্নাতের প্রচারের জন্যই আমরা এসেছি এবং সেই সুন্নাত প্রচারের জন্যই এই মসজিদ বা মাদ্রাসা করা হচ্ছে তো এখানে আপনারা বাধা কেন আপনারা বরং সমর্থন দেবেন এটা আপনার কাছে কামনা করি আল্লাহ কাছে আপনাদের জন্য হেদায়ত কামনা করি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে শুধুমাত্র এখানে না আরও অনেক জায়গাতে বিশেষ করে এখন ভোলাতে তারপরে নরসিংদীর রায়পুরাতে তারপরে আপনার মাদারীপুরে শিবচরে এরকম সিরাজগঞ্জে কোনো রেখা যেন এটা ফরিদপুরের সাল সাথে এরকম অন্তত আট দশটা মসজিদের খবর আমাদের কাছে আছে যেগুলো গত তিন চার বছরের মধ্যে বিভিন্ন সময় ভাঙা হয়েছে অথবা পুড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্নভাবে সেটাকে নসৎাত করার চেষ্টা চালানো হয়েছে তা আমরা আশা করি দেশের যে যে প্রান্তে যারাই এই ধরনের অপকর্মগুলো করছেন তারা এখান থেকে দয়া করে বিরত হবেন এবং আহলারিসদের আকিদা মানহাসটা দয়া করে বোঝার চেষ্টা করবেন আমরা আপনাদের শত্রু নই আপনার আমরা সমাজে ফেতনা সৃষ্টি করতে চাই না আমরা আপনাদের বিরোধী নই আমরা শুধুমাত্র ইসলামের সঠিক দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই মেহনতগুলো করে যাচ্ছি আপনারা দয়া করে আপনার আমাদের এই বোঝার চেষ্টা করবেন অকারণে আমাদের প্রতি উগ্র হয়ে এই ধরনের মানে ধ্বংসাত্মক কাজে আপনারা লিপ্ত হবেন না তাহলে নিঃসন্দেহে আপনারাও ক্ষতিগ্রস্ত হবে মুসলিম সমাজ ক্ষতিগ্রস্ত হবে সর্বোপরি কালকে আমতের ময়দানে আল্লাহর কাছে আপনার ধরা পড়ে যাবেন সে আয়তের আলোকে যেখানে আল্লাহ বলছেন অমান আজলামা ফিহা খারা বিহা ওই ব্যক্তির চেয়ে জুলুমবাজ ব্যক্তি আর কে হতে পারে যে ব্যক্তি মসজিদগুলাতে আল্লাহ স্মরণ হওয়া থেকে বাধাগ্রস্ত করে ওসাফি খারাপিহা এবং মসজিদগুলোকে তারা ধ্বংস করার চেষ্টা করে আমরা চাইব না আমরা কেউ চাইব না এই আয়তের আলোকে আমরা সেই ক্ষতিগ্রস্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই সুতরাং এখান থেকে আপনারা সবাই বিরত থাকার চেষ্টা করবেন যারা বিশেষ করে আমাদের বিরোধিতা করছেন বিদ্বেষবশত এই ধরনের কাজগুলো করে যাচ্ছেন আমি পরিসরে যেটা বলতে চাইব আমাদের আহমেদের সাথে আমরা দেখা হয়েছিল আসার সময় উনি আপনাদের সবাই সবার উদ্দেশ্যে সালাম দিয়েছেন এবং তিনি দোয়া করেছেন এবং ভবিষ্যতে কোনো সুযোগ পেলে তিনি এই মসজিদটা দেখে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ রাব যেন তাকে মেঘায় দান করেন সেই সাথে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মসজিদের আজকে হওয়ার পিছনে যিনি মূল ভূমিকা পালন করেছেন আমাদের আহলে আহাল বাংলাদেশ সৌদি আরব শাখার সম্মিলিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাই মাদানি আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ রব্ল যেন তার এই নেক প্রচেষ্টাকে কবুল করে নিন তাকে যা যায় খায় দান করুন আহলে সামুল বাংলাদেশ বাংলাদেশ আহলে যুবসংঘ সবসময় আপনাদের সাথে ছিল এবং বর্তমানে রয়েছে এবং আগামীতে উনি থাকবে আমাদের শেখ ডক্টর সাখত হোসেন উনি একটু বলেনি শুরু থেকেই উনি ছিলেন এবং আহলেসান্দুল বাংলাদেশের যারা দায়িত্বশীলরা রয়েছেন এখানে সমাজ সভাবে ডক্টর মোহাম্মদ আলী এবং যুবসঙ্গী ভাইরা যারা রয়েছেন সবাই কিন্তু এখানে রেগুলার যাতায়াত করেন এবং আপনারাও এখানে রেগুলার আমাদেরকে ডেকে এসেছেন আপনার সাথে একটা আন্তরিকতার বন্ধন আমাদের রয়েছে এই মানে বন্ধনটা যেন আমাদের অটুট থাকে এটাতে যেন কোনো প্রকারে নিফাকি এসে ঢুকে না যায় অনেক জায়গাতে এই ঘটনা ঘটেছে ঘটবে আমাদের এই মসজিদে শুরুতেও যারা ছিলেন তাদের অনেকেই আমি শুনেছি তারা এখন আমাদের সাথে নেই নিফাকি আমাদের মধ্যে ঢুকে যেতে পারে এটা অস্বাভাবিক কিছু না তবে আমরা নিঃসন্দেহে দোয়া করবো এবং কামনা করবো আল্লাহ রব্লি যেন আমাদেরকে নিফাকির এই ধ্বংসাত্মক প্রবণতা থেকে আমাদেরকে মুক্ত রাখেন এবং আমাদের এই মানের বন্ধনটাকে যেন আল্লাহ রব্লি অটুট রাখেন পরিশেষে আল্লাহ সন্দ বাংলাদেশ বাংলাদেশে আহলে যুবসংঘ নাটোর জেলা যারা দায়িত্বশিল্পৃন্দু আজকে এখন উপস্থিত রয়েছেন সর্বোপরি আজকে দীর্ঘকাল যাবৎ গত নয় দশ বছর যারা দীর্ঘ মেহনত করে দীর্ঘ পরিশ্রম করে এবং নানা বাধার মোকাবেলা করে যারা টিকে রয়েছেন এখানে এবং আজকে মসজিদ হওয়ার আগ পর্যন্ত যারা আলহামদুলিল্লাহ সহযোগিতা করেছেন সার্বিকভাবে আল্লাহ রবুল আলমিন তাদের সবাইকে যা যাই দান করুন আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আগামীতে আবারও এখানে আসার প্রত্যাশা রেখে আজকের মতো কথা এখানে শেষ করছি ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন বিসমিল্লা ওয়াসাল্ত ওয়াসাল্লাম আল্লাহ রাস সুল ইল্লাহ ওবাদ আল্লাহমা আলা মালা না আইলা ময়াল্লাম তান ইনকামত আলাহ হাকিম আল্লাহমান ফাইন হবে মায় আল্লাম তন ইননা কদির যে যাক মুল্লাহ খায়রান আমরা এতক্ষণ ভাইদের কাছ থেকে মূল্যবান কথা শুনলাম আমি বেশি কথা বলতে চাই না প্রথমত এ এলাকায় যে সমস্ত ভাইয়েরা আছেন নেতৃস্থানীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন সকলের প্রতি আমি একটি আহ্বান রাখব মসজিদটি যেন তাকোয়ার ভিত্তিতে পরিচালিত হয় সেজন্য আমরা সচেষ্ট থাকব। থাকবো ইনশাল্লা কেননা মসজিদুল উৎসাহ তাকুয়া যে মসজিদ তাকোয়ার উপরে প্রতিষ্ঠিত হয় সে মসজিদে আল্লাহ বরকত দেন সেই সাথে আহ্বান রাখবো শুধু মসজিদ নির্মাণ নয় বরং মসজিদের মুসল্লি আবাদকারী লোক তৈরি করার কাজে আপনারা ব্যস্ত থাকবেন বলে আমরা আশা করব ইনশাল্লা মসজিদ হলো কিন্তু মসজিদ যেন আমার বিরুদ্ধে ফরিয়াদ না করে মসজিদ বানালাম কিন্তু মুসল্লি নাই তাহলে এই মসজিদ আমাদের জন্য বিপরীতে ফরিয়াদ করবে অতএব মসজিদ যেন আমার পক্ষে সাক্ষী দেয় সেজন্য মুসল্লি বানানোর চেষ্টা করব মুসল্লিদেরকে বিশুদ্ধ সালাদ শিক্ষা দেওয়ার চেষ্টা করব বিশুদ্ধ আকিদা শিক্ষা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যেটি ভাইরা বললেন যে এটি যেন একটি এলাকার মধ্যে কেন্দ্র হিসাবে গণ্য হয় এখান থেকে বিশুদ্ধ আকিদা এবং আমলের দাওয়াত ও প্রসার চালু থাকবে এটা আমরা আশা করব ইনশাআল্লাহ আর সর্বশেষ কারোর প্রতি বিদ্বেষ নিয়ে নয় ভালোবাসা নিয়ে দাওয়াতি কাজ করবেন মহব্বতের সাথে দাওয়াতি কাজ করবেন তাহলে ওই শত্রু একদিন আপনার বন্ধুতে রূপান্তরিত হবে যেটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা সুতরাং আপনার এবং আমার মধ্যে কোনো ভিন্নতা থাকতেই পারে আমল এবং আখলাকের মধ্যে সেটিকে শত্রু হিসাবে গণ্য করব না বরং বন্ধু হিসাবে অন্তর থেকে ভালোবাসা নিয়ে তার সাথে দাওয়াতি কাজ করব আচরণ করব। তাহলে অবশ্যই আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ আর সেই সাথে রাতে আমরা সবাই দুরাকাত সালাত আদায় করো অন্তত পক্ষে নাফল সালাত আদায় করে একটু আল্লাহর কাছে ফরিয়াদ করব যে আল্লাহ আমরা যে মসজিদটি করলাম এটা আমাদের কর্মের বিনিময়ে নয় আল্লাহ হয়তো কোনো দিক থেকে কবুল করেছেন এই জন্য হয়তো এসেছে অথবা আল্লাহ তুমি এটিকে আমাদের এমন পর্যন্ত নিয়ে যাও যেখানে আমাদের এখলাস থাকবে ইমান সঠিক থাকবে এবং সুন্নাত অনুযায়ী আমল করতে পারবো এই 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 তৌফিকটি আল্লাহর কাছে কামনা করব কেন আল্লাহ না দিলে আমরা পারবো না শক্তির জোরে গায়ের জোরে আমরা কিছু করতে পারবো না অতএব আজকে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ সকলেই আপনারা সময় দিয়েছেন সকলকে ধন্যবাদ জানাই আর যারা আমি শুধুমাত্র একটু ডক্টর আহমদুল্লাহ সাকিবের কাছে বিষয়টি বলেছিলাম উনি এখানে ব্যবস্থাটা করেছেন আর যারা এখানে শ্রম দিচ্ছেন চিন্তা দিচ্ছেন সময় দিচ্ছেন অর্থ দিচ্ছেন আল্লাহ যেন সকলের সকল প্রকার দান কবুল করেন সেই আশা করেই মসজিদের ভিত্তিপ্রস্তরের জন্য আমি না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক যদি এলাকার মুরব্বী হিসাবে দায়িত্বশীল হিসাবে উনি কিছু বলতেন আমি খুব খুশি হতাম একটু আমার তো বলারও অভ্যাস নাই সুন্দর করে বলতে পারবো না আমি একটা কথা বলবো যে ইসলামের দাওয়াতে কে কী করল কে কী বলল কে কী করতে চায় আমার মনে হয় যারা আমরা মুসলমান মুসলমানই দাবি করি তারই ওই দিকে কোনো চিন্তা না করে সঠিক পথে ইসলামকে ধরে রাখার জন্যে যতটুকুন করার দরকার আমাদের সেইটুকুন করার প্রয়োজন আমি মনে করি তাই পাশাপাশি অনেক কথাই শুনলাম কে কি করলো কে কি করলো না এই বিষয়ে আমরা মনে হয় আলোচনায় যান না যাই ভালো আমাদের সামনের দিকে আগত হবে যাতে ইসলামকে সঠিকভাবে আমরা ধরে থাকতে পারি যারা ভুল কাজ করেছে তারা যেন আমাদের চলাফেরা ওঠা বসার মাধ্যমে বুঝতে পারে যে আমরা নিজেরাই ভুল করেছি সেই ভুলটা তাদের ভিতরে অনুভূতি হলে আমরা ঠিক মনে হয় যে মুসলমান হিসাবে আমাদের সঠিক কাজটা আমরা করতে পারবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বাজাকুমুল্লাহ কারণ আশা করি যদি আমরা বিনয়ের সাথে কাজ করি তারা ভুল বুঝবেন এবং ইসলামের উপকার হবে ইনশাআল্লাহুল্লাহ খারণ